বয়সভিত্তিক দলে থাকার সময় ছড়িয়ে পড়ে স্টাইলিশ এই ব্যাটসম্যানের প্রতিভার কথা। বিকেএসপির সাবেক ছাত্র লিটন ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়ে দিয়ে মনোযোগ কাড়েন। তার ব্যাটিং একই সঙ্গে শৈল্পিক ও ধ্বংসাত্মক। ভয়ডরহীন ক্রিকেট দিয়ে দ্রুত জায়গা করে নেন জাতীয় দলে। ভারতের বিপক্ষে দেশের মাটিতে 2015 সালে ওয়ানডে অভিষেক হয় লিটনের। এই সংস্করণে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, নষ্ট করেছেন অনেক সুযোগ। ধারাবাহিকতা না থাকায় এখনও জায়গা পাকা করতে পারেননি একাদশে। তবে এই কিপার ব্যাটসম্যানের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই কোচ, নির্বাচক, অধিনায়ক কারো মনে। ছন্দে থাকা লিটন কী করতে পারেন তা দেখিয়েছেন গত এশিয়া কাপের ফাইনালে। 117 বলে 12-4-2 ছক্কায় 121 রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন লড়াই করার মতো পুঁজি। জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। ওয়ানডেতে 27 ইনিংস খেলে 1 সেঞ্চুরিতে লিটনের রান 508, গড় 19.53, ক্যাচ নিয়েছেন 26টি, করেছেন 2টি স্ট্যাম্পিং। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের চাওয়া ছন্দে থাকা লিটন। নিজের দিনে একাই ধ্বংস করতে পারেন যে কোনো বোলিং লাইন আপ। এশিয়া কাপে লিটন দেখিয়েছেন তার এই সামর্থ্যের ঝলক। এবার দেখানোর পালা আরও বড় মঞ্চে, বিশ্বকাপে।